করোনা পরিস্থিতিতেও দেশের অর্থনীতি গতিশীল আছে জানালেন প্রধানমন্ত্রী। মানুষকে প্রয়োজনের তুলনায় বেশি পেঁয়াজ না কেনার আহ্বান বাণিজ্য মন্ত্রীর। এবং আলোচিত রিফাত হত্যা মামলার রায় ৩০ সেপ্টেম্বর। আসসালামু আলাইকুম, ইভালি বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি মেরিনা আক্তার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি গতিশীল রয়েছে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় সূচনা বক্তব্যে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার অত্যন্ত দক্ষতার সাথে করোনা মোকাবেলা করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। সরকারের সঠিক সিদ্ধান্তে করোনার মধ্যেও দেশে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। এ সময় তিনি আরও বলেন, করোনা মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন মানুষের সেবায় কাজ করেছে, তখন অন্য রাজনৈতিক দল এবং এনজিওগুলো শুধুই বাকসর্বস্ব ভূমিকা পালন করেছে। রাজনৈতিক দল হিসেবে আমরা যে অন্য দলগুলি দেখি, তারা হয়তো শুধু ওই লিপ সার্ভিস অর্থাৎ মুখে মুখে কথা বলেছে, কিন্তু প্রকৃত মানুষের কাছে যে মানুষকে সাহায্য করা, সেটা কিন্তু আমরা অন্য দল বা অন্য সংস্থা তাদেরকে আমরা সেভাবে কিন্তু ওভাবে দেখি নাই। একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলে এইভাবে সাধারণ মানুষের কথা চিন্তা করেছে এবং মানুষকে সহযোগিতা করেছে। অন্য কোনো দলের এটা মোটেই করতো না, বরং তারা দেখতো যে কীভাবে এখান থেকে কিছু ফায়দা লুটতে পারে কিনা। অনেকে ধারণা ছিল আমাদের রেমিটেন্স কমে যাবে, রেমিটেন্স কিন্তু কমেনি, কারণ আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি 2%, তারপর রেমিটেন্স কিন্তু আমাদের বেড়েছে। এবং এটা অনেকে ভাবতে পারেন যে আমাদের রেমিটেন্স এত বাড়বে। রিজার্ভ এখন আমাদের 39.4 বিলিয়ন US ডলার। আওয়ামী লীগ যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই সংগঠনই এই দেশের স্বাধীনতা এনেছে, তা যে আমরা যখন সরকারে আছি, আমাদের দায়িত্ব হচ্ছে যে দেশটা শুধু বর্তমানেই না, আগামী দিনের নতুন প্রজন্মের জন্য কিভাবে এই দেশটা এগিয়ে যাবে, কিভাবে চলবে, সেটাই আমাদের এখন থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাখবো বা আমরা নির্দেশনা দিয়ে দেবো। হ্যাঁ, এটা ঠিক যে এখন আমরা যেটা করছি, সময়ের বিবর্তনে সেটা কিন্তু সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে, পরিশোধন করতে হবে, এটা করতে হবে, এটা নিয়ম। মানুষকে প্রয়োজনের তুলনায় বেশি পেঁয়াজ না কেনার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, পেঁয়াজ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, মজুদ যা আছে তাতে আগামী কয়েক মাসে কোনো প্রকার ঘাটতি হবার কথা নয়। অসাধু ব্যবসায়ীরা রপ্তানি বন্ধ হবার সুযোগে দাম বাড়িয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের জনগণের একটা জায়গায় ঐক্যবদ্ধ হওয়া দরকার যে ঠিক আছে, পেঁয়াজ আনার সুযোগ দিচ্ছে 10 দিন, কিন্তু পেঁয়াজ ধরে রাখতে পারবে না, পচে যাবে তাদের পেঁয়াজ। তো সেইটাই বলি, একটুখানি অস্থির না হয়, আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির রায়ের তারিখ আগামী 30 সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান রায়ের এ তারিখ ঘোষণা করেন। রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর এ দিন ধার্য করা হয়। এদিকে আয়েশা সিদ্দিকা মিন্নির জামিনের বিষয়ে আদালত তার আইনজীবী মাহবুবুল বারী আসলামের জিম্মায় আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত জামিন দিয়েছেন। বরগুনা জেলা আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবুল বারী আসলামের জিম্মায় মিন্নিকে আগামী 30/9 তারিখে আদালতে হাজির করার শর্তে সেই তার জিম্মায় দেওয়া হয়েছে। এবং এই মামলায় আলোচিত মামলায় 30/9 তারিখে বিচারক রায় প্রদান করবে, সেই রায়ের অপেক্ষায় আমরা আছি। আমরা ইতিমধ্যে যে সমস্ত 76 জন সাক্ষী আমরা আদালতে দিয়েছি, আমরা আশাবাদী এই 10 জন আসামি, একজন পলাতক আছে মুসা এবং 9 জন আসামি মিন্নিসহ সকলেরই শাস্তি আমরা কামনা করছি। আজ থেকে সব আসনে যাত্রী নিয়ে শুরু হয়েছে ট্রেন চলাচল। টিকিটের অর্ধেক স্টেশনে এবং বাকি অর্ধেক মিলছে অনলাইনে। 31 মে থেকে সীমিত আকারে ট্রেন চালুর পর আন্তনগর ট্রেনের সব টিকিট অনলাইনে ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি করছিল রেল কর্তৃপক্ষ। পরে 5 সেপ্টেম্বর থেকে স্টেশনের লোকাল, মেইল ও কমিউটার ট্রেনের সব টিকিট বিক্রি শুরু করে। আজ থেকে মোট 218টি ট্রেন চলাচল করবে এবং বাকি 144টি মেইল ও লোকাল ট্রেন ধীরে ধীরে চলাচল শুরু করবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। মিড ডে মিলের জন্য রান্না করা খিচুড়ি ব্যবস্থাপনা দেখতে বিদেশে প্রশিক্ষণের যে প্রস্তাব করা হয়েছে তা নিয়ে হইচই করার মতো অবস্থা নেই উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছেন, বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থে ব্যবস্থাপনা শিখতে এ প্রস্তাব করা হয়েছে। আজ সচিবালয়ে সাংবাদিকদের তাৎক্ষণিক ব্রিফিংয়ে একথা জানান তিনি। প্রশিক্ষণেরই প্রয়োজন আছে প্রতিটা মানুষের জন্য। আজকে 2 বছর আগে আমি যেমন ছিলাম, 2 বছর পরে আমার সচিব মহোদয় এবং এই যে আপনাদের সাথে মেলামেশার কারণে আমার কি কোনো জ্ঞান বাড়ে নাই? এটি প্রয়োজন আছে, প্রত্যেকেরই সিনিয়রদের কাছ থেকে কিছু শিখবার আছে, যে কারণে আমরা এই বিষয়ে কিছু টাকা ধরা আছে। এটি বিশাল কোনো ক্ষতিকর ব্যবস্থা নয়। আজকে আমরা ইংরেজির জন্য ব্রিটিশ কাউন্সিলকে দিয়ে আমাদের ছেলে মেয়েকে গড়ার চেষ্টা করছি, ম্যানেজমেন্টটা জানার জন্য, শেখার জন্য কিভাবে করছে। গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 21 জন মারা গেছেন। একই সময় শনাক্ত হয়েছেন 1615 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 4823 জনে এবং মোট আক্রান্তের সংখ্যা 3,42,671 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া আরও 2,375 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,47,969 জন। দেশের বাজারে পেঁয়াজের সংকট নেই, কিন্তু হঠাৎ ভারত রপ্তানি বন্ধ করে দেয় একদিনেই অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। এদিকে বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে প্রশাসনও রয়েছে কঠোর অবস্থানে। রাজধানীর পাইকারি বাজার কারওয়ান বাজারে আজ পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি পাল্লা 400 থেকে 450 টাকায়, অথচ 3 দিন আগেও বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 50 থেকে 60 টাকায় আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে 40 থেকে 50 টাকায়। ইতোমধ্যে পেঁয়াজের কৃত্রিম সংকট ঠেকাতে দেশের বিভিন্ন জেলায় পেঁয়াজের আড়ত, পাইকারি ও খুচরা দোকানগুলোতে অভিযান শুরু করেছে প্রশাসন। জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে বাবুল সরকার নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে 20,000 টাকা জরিমানা এবং অনাদায় আরও 6 মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক গোলাম সরয়ার এ রায় প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, 2016 সালে ঘুমন্ত অবস্থায় তানজিলাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে বাবুল সরকার। এ ঘটনায় নিহতের বড় বোন পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে রাজশাহী মহানগরীর বিভিন্ন কাঁচা বাজারে অভিযান চালানো হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের সাহেববাজার, মাস্টারপাড়া, শালবাগান ও হরগ্রাম কাঁচা বাজার সহ বেশ কয়েকটি বাজারে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম। অভিযান পরিচালনাকালে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে কয়েকজন ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানা করা হয়। বন্দরে বৈশাখী হচ্ছে বাংলাদেশে পেঁয়াজে এমন কোনো ঘাটতি নাই, পেঁয়াজের মজুদ যথেষ্ট এবং রাজশাহীতে এই মুহূর্তে পেঁয়াজের মজুদ 57,000 টন। রাজশাহীতে সারা বছরের চাহিদা আছে 44,000 টন। রাজশাহী অলওয়েজ সাপ্লাস। সারা বাংলাদেশেও পেঁয়াজের এমন কোনো দুর্ঘটনা ঘটে নাই যে পেঁয়াজের দাম বেড়ে যায়, যথেষ্ট মজুদ আছে। সুতরাং এই হঠাৎ করে দাম বৃদ্ধিটা অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য। মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে পরীক্ষামূলকভাবে বড় ফেরি চলাচল শুরু হয়েছে। সকালে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিবুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রায় 28 কিলোমিটার পথ ঘুরে শরীয়তপুরের জাজিরার পালেরচর হয়ে দুপুরে শিবুলিয়া ঘাটে পৌঁছায়। এর আগে মঙ্গলবার পরীক্ষামূলক ছোট ফেরি চলাচল শুরু হয়। নাব্য সংকট ও ডুবোচরের কারণে প্রথম দফায় টানা 8 দিন ও দ্বিতীয় দফায় 2 দিন কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এদিকে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পদ্মার দুই পারে পারাপারের অপেক্ষায় রয়েছে 3 শতাধিক যানবাহন। বাঁশের তৈরি রকমারি পণ্য আমাদের আদি ঐতিহ্য। কালের বিবর্তনে এ ঐতিহ্য হারাতে বসলেও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বংশ পরম্পরায় ঐতিহ্যটি ধরে রাখতে এখনও সংগ্রাম করে যাচ্ছেন অনেকেই। তবে ন্যায্য মূল্য না পাওয়ায় আর্থিক সংকটে রয়েছেন তারা। কিশোরগঞ্জ প্রতিনিধি শরফউদ্দিন হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার দক্ষিণ দেহুন্দা চরপাড়া গ্রামের ফুলজান বানু, বয়স 90 বছর। বিয়ের পর স্বামীকে সহযোগিতা করতে এ কাজে জড়িয়ে পড়েন তিনি। স্বামী মারা যাওয়ার পর দীর্ঘ সময় ধরেই এই শিল্পের ওপর নির্ভরশীল তিনি। শুধু ফুলজান বানু নয়, তার মতো অনেকেই বেঁচে থাকা লড়াইয়ের এই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। বাঁশ বেত দিয়ে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য ডালা, কুলা, চালসহ গৃহসজ্জার বাহারি পণ্য বিক্রি করে সংসার চলে তাদের। আবার কেউ কেউ পরিবারের অর্থনৈতিক অসচ্ছলতার কারণে পড়ালেখা বন্ধ করে দিয়ে বাবা মায়ের সাথে এসব পণ্য তৈরি করছেন। উপজেলার দেহুন্দা ও কিরাটন ইউনিয়নে বাঁশ শিল্পের সঙ্গে জড়িত প্রায় ৪০০ পরিবার। বাঁশজাত এসব সামগ্রী তৈরিতে যে পরিমাণ টাকা খরচ হয়, বিক্রি করে তার সমপরিমাণ টাকাও জোটে না তাদের ভাগ্যে। তাই অর্থনৈতিক সংকট দূর করতে অনেকেই ঝুঁকছেন ভিন্ন পেশায়। এই কাজ আমি জীবন ধরে বুনতাছি, কষ্ট করে কাজ ধর মাসে টানে বেত তুলে পারি না, কিস্তা করতে করতে কোমর ভাঙে। আমার বয়স হয়ে গেছে ৯০-এর উপরে। আমি এটা খুঁজে খাই, মাসে টানে আবুদের না তেন পরে টানে বেত তুলে আমার স্বামী নাই। আমার বউ বাচ্চারা যা টুকটাক কিছু করে কাজ, বাজার নিলে মাল বিক্রি করতে পারে না, করোনা ব্যাপারী আয় না, সব কিছু আটকে থাকে। আমরা খুব কষ্ট করতেছি, এই কাজটা বহুদিন যাবৎ করে আসি। এই কাজটা করে আমরা কোনো উন্নতি করতে পারতেছি না, এই শিল্পটাকে আমরা ধরে রাখতে পারতেছি না। আমরা সরকারি সহযোগিতা পেলে এই শিল্পটাকে ধরে রাখতে পারি, কিছু উন্নতিও করতে পারি। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা এই শিল্পকে বাঁচিয়ে রাখার শর্তে কারিগরদের শৈল্পিক মর্যাদা ও সামাজিক মর্যাদা দিতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। করোনা প্রাদুর্ভাবের কারণে এই শিল্পটি এখন নিম্নমুখী ধ্বংসের পথে। এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সামাজিক মর্যাদা এবং শিল্পের মর্যাদা চাই। শিল্পের মর্যাদা দিলে এদের এরাই কাজটা ধরে রাখতে পারবে। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কুটির শিল্পীদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদান করার আশ্বাস দেন। তো আমরা করোনাকালীন সময়ে তারা যেমন কাঁচামাল কিনতে পারছে না বা কাঁচামালের সাপ্লাই সেভাবে পাচ্ছে না, পাশাপাশি তাদের এই কুটির শিল্পের বিষয়টা কিন্তু একটা হুমকির সম্মুখীন হয়েছে। তারা আগের মতো জীবিকা নির্বাহ করতে পারছে না। আমরা তাদের সাথে যোগাযোগ করে তাদের যে আর্থিক প্রণোদনা দেওয়া বা আর্থিক সহযোগিতা করার বিষয়টা আমরা বিবেচনা করে তাদেরকে আবার তারা যাতে এই পেশাটা আরও সুষ্ঠুভাবে সুন্দরভাবে চালাতে পারে এই ব্যবস্থা আমরা নিব। বর্তমানে করোনার প্রাদুর্ভাব এ শিল্পের সাথে জড়িতদের কাছে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। তবে বেঁচে থাকার লড়াইয়ে জীবন জীবিকার তাগিদে বাপদাদার এই শৈল্পিক পেশাকেই আঁকড়ে ধরে বেঁচে থাকতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। প্রাণ কিশোর, বিজয় টিভি, ঢাকা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা জেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান। দুপুরে ঢাকার নবাবগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে ১,৫ কোটি টাকা ব্যয়ে ৭টি বাস্তবায়িত প্রকল্প উদ্বোধনকালে তিনি একথা জানান। তিনি আরও বলেন, জেলা পরিষদ গত ৩.৫ বছরে ১,৮৯৬টি প্রকল্প গ্রহণ করে, তাতে বাস্তবায়ন করা হয়েছে ১,১৬৫টি। বাকি প্রকল্পগুলোর টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে ঢাকা জেলা পরিষদ মাইলফলক হয়ে থাকবে। হবিগঞ্জে বন্যার পানিতে ডুবে যাওয়া মাঠ জেগে ওঠায় আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বন্যার পানিতে তলিয়ে যাওয়া জমি থেকে পানি নেমে যাওয়ার সাথে সাথেই জমির আগাছা পরিষ্কার করে ধান রোপণ করতে শুরু করেন তারা। চলতি মৌসুমে ইরি বোরো ধানের দাম ভালো পাওয়ায় বেশ লাভবান হয়েছেন কৃষকরা। বাজারে বোরো ধানের দাম ভালো পাওয়ায় এবার আমন ধান রোপণে ঝুঁকছেন তারা। এবার জেলায় ৯টি উপজেলার চলতি মৌসুমে ৭৯,১৫০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে জামালপুর ও টাঙ্গাইলে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে জামালপুর শহরের ডাকপাড়ায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি ও আড়তে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৫ ব্যবসায়ীকে ১,২০,০০০ টাকা জরিমানা করা হয়। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী জেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এদিকে টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পার্ক বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম ৩ ব্যবসায়ীকে মোট ১৫,০০০ টাকা জরিমানা করেন। পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারি গ্রামে জমি নিয়ে বিরোধে এনায়েত মোল্লাকে কুপিয়ে হত্যা মামলায় ৬ জনকে জেল হাজতে পাঠিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ মুহিদুজ্জামান তার আদালতে এ রায় দেন। সরকারি কৌশলী খান মোহাম্মদ আলাউদ্দিন জানান, এনায়েত মোল্লাকে কুপিয়ে হত্যা মামলায় 8 আসামি হাইকোর্টে গেলে উচ্চ আদালত তাদের 2জনকে 28 দিনের জামিন দেন এবং বাকি 6 আসামিকে আজকের মধ্যে জেলা ও দায়রা জজ কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন। আজ তারা হাজির হলে জেলা ও দায়রা জজ তাদের কারাগারে প্রেরণ করেন। কুষ্টিয়ার মিরপুরে শাশুড়ির নির্যাতনে নিহত গৃহবধূ মিম হত্যার বিচারের দাবিতে মরদেহ সামনে রেখে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। সকালে কুষ্টিয়ার মিরপুরের কচুয়াদহ গ্রামে মিমের মরদেহ দাফনের আগে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় মিমের হত্যাকারী হিসেবে মিমের স্বামীসহ তার শাশুড়ির ফাঁসির দাবি জানান তারা। নিহতের মা জানান, বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের দাবিতে মিমের ওপর শারীরিক নির্যাতন চালাতো শ্বশুরবাড়ির লোকজন। পাবনার সাথিয়া থানার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিরাজগঞ্জ র‍্যাব ১২। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এরশাদুল রহমানের নেতৃত্বে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০০৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট সহ তিনজনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। পরে এ বিষয়ে পাবনার সাথিয়া থানায় মাদক বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গাজীপুরের টঙ্গীতে মিলন নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল রাতে ফকির মার্কেট আলেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আলেরটেক এলাকার দোকানের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন মিলন, প্রিন্স ও টিটুল সহ কয়েকজন। হঠাৎ ২০ থেকে ৩০ জন মাস্ক পরা লোক মিলন ও তার সহযোগীদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। টাঙ্গাইলের মির্জাপুরের জামুরকি ইউনিয়নের লৌহজং নদীর পাশে ৮ নম্বর গুনটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি অংশ লৌহজং নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুকুমার সাহা জানান, বিদ্যালয়টি লৌহজং নদীর পাশে হওয়ায় দীর্ঘদিন ধরে ঝুঁকির মধ্যে ছিল। এ বছরের দীর্ঘস্থায়ী বন্যায় পানির প্রবল স্রোতে বিদ্যালয়ের উত্তর পাশের একটি ভবন নদী গর্ভে বিলীন হয়ে যায়। এর ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন। এদিকে বিদ্যালয়টির বাকি অংশ রক্ষার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছে বলেও জানান তিনি। মুন্সিগঞ্জ সদরের সুখবাসপুর গ্রামে একটি এলপি গ্যাসের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। ভোরে জাহিদুল ট্রেডার্সের এলপি গ্যাসের গোডাউনে আগুন লাগে। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ৩টি ট্রাক ও একটি ডিজেল গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। নোয়াখালীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ২৪ প্রতিষ্ঠানকে ২টি মামলায় ৪০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে নোয়াখালী সদরে মাইজদী বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ২৩টি প্রতিষ্ঠানকে ৩২,০০০ টাকা ও চিংড়ি মাছে ভেজালের জন্য ৮,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেন নোয়াখালী সদর উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ জাকারিয়া। এখন দেখবেন প্রিমিয়ার ইউনিভার্সিটি আন্তর্জাতিক সংবাদ। প্রথম দেশ হিসেবে বিশ্বে মহামারী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের তথ্য মতে ২৪ ঘণ্টায় দেশটিতে ১,১৯৭ জনের মৃত্যু হয়েছে। আর এর মধ্য দিয়ে করোনায় মৃত্যু ও সংক্রমণের শীর্ষে থাকা দেশটিতে মৃতের সংখ্যা ২ লাখ অতিক্রম করল। এদিকে দক্ষিণ এশিয়ায় করোনার হটস্পট ভারতে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৯০,১২৩ জন করোনা রোগী শনাক্তের মধ্য দিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০,২০,৩৫৯ জনে। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে ইসরায়েলের ঐতিহাসিক চুক্তির দিনটিকে মধ্যপ্রাচ্যের নতুন ভোর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে এ মন্তব্য করেন ট্রাম্প। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ আল জায়ানি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। যদিও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, অধিকৃত অঞ্চল থেকে ইসরায়েলের সরে গেলেই মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠিত হবে। জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান ইয়োশিহিদে সুগা। আজ সহজ জয় পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ৭১ বছর বয়সে সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব নিম্নকক্ষের স্পিকার টাডামরি ওশিমা জানান, ভোটের ফল অনুসারে সুগাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন হাউস। পার্লামেন্ট সদস্যদের ৪৬২টি বৈধ ভোটের মধ্যে তিনি পান ৩১৪টি। এর আগে সোমবার ক্ষমতাসীন এলডিপির প্রধান হিসেবে বিজয়ী হন সুগা। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তিনি ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মেয়াদ পূরণ করবেন। বিজয় বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। করোনা পরিস্থিতিতেও দেশের অর্থনীতি গতিশীল আছে জানালেন প্রধানমন্ত্রী। মানুষকে প্রয়োজনের তুলনায় বেশি পেঁয়াজ না কেনার আহ্বান বাণিজ্য মন্ত্রীর। এবং আলোচিত রিফাত হত্যা মামলার রায় ৩০ সেপ্টেম্বর। ইভ্যালি বিজয় বার্তা শেষে আজকের মতো আমি মেরিনা আক্তার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytv official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytv limited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।